এটা তো এফডিসি না ভাই, এটা একটা সম্মানের জায়গা। তোর নিপুনাপু যখন এফডিসি তো ইলেকশন করবে, এখানেও ফর্ম তুলবে, ওখানেও যাবে, এখানেও যাবে, বা উপ বিষয় যখন কন্টিনিউ ওনার হাজব্যান্ডের নামে আরো বিভিন্ন মহিলাদের নামে নায়িকাদের নামে কমপ্লেন, আবার এখানেও আসবে। প্রত্যেকটা জায়গা তো ফুটেজের জায়গা না, এটা একটা পবিত্র জায়গা, রাষ্ট্রীয় পবিত্র জায়গা। এখানে যখন আসবেন আপনি নিজেকে বিবেচনা করে আসবেন, আপনি কি শিক্ষিত, আপনি পারিবারিকভাবে দক্ষ, কর্মতা কতটুকু করেছেন আর রাজপথে কতটুকু থেকেছেন, কতটুকু অভিজ্ঞ, রাজনীতি বলতে কি বুঝে, শিক্ষিত কতটুকু, সব দিক বিবেচনা করবেন। আপনি যদি মনে করেন আমি তো নায়িকা, আমি তো তুলবো, আমার তো টাকার অভাব নাই, 50,000 টাকা সবার জন্য মানে ইম্পর্টেন্ট, কিন্তু অনেকের জন্য ইম্পর্টেন্ট, এবং অনেক বড় বড় নেত্রী আছে যারা ওই যে স্কুল টিচার, আমি বললাম না 10 জন আমাদের বড় নেত্রীদের নাম বলেন তো, অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা সিনিয়র সাংবাদিকদের জন্য, এটা কিন্তু তাদের ভুল। আমি দেখলাম আমার পাশ দিয়ে পপি ম্যাডাম চলে গেল, লাইলি ম্যাডাম চলে গেল, আপনারা মাইক নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন বক্তব্য বিশ্বাসের সামনে, দোষটা আপনার। যে সকল পুরুষ ভাইয়েরা যে অনেক অভিনেত্রী তো ফর্ম দিচ্ছেন, তারা নিজেদেরকে যোগ্যতা মনে করছেন, তাদেরকে একটা লাগা টাকা মনে করে কিনছেন, নো যোগ্য মনে করে কিনছেন, তাদের জন্য না, এবং তাদের ফুটেজ দরকার, ফুটেজ কি বুঝতে পারছেন সাংবাদিক ভাইরা, এই যে তাদেরকে অনুরোধ করবো আপনারা একটা লাইনে দাঁড়িয়ে থাকবেন, তো এইগুলা দরকার হলে কি করবো আমি, সকলকে সকলের সহযোগিতা কামনা করি, এদের কাজ করবো, এটা তো এই জায়গাটাতে না, এই জায়গা আপনারা ক্যামেরার সামনে মানে ফেরদৌসী ম্যাডাম, পপি ম্যাডাম, মরিয়ম ম্যাডাম, আলিয়া ম্যাডাম, ইনাদের সামনে মাইক ধরবেন, আপনি কেন গোল হয়ে ধরে আছেন উনাদেরকে মাইক, আমি তো এই জন্য বিরক্ত। ওনারা যে বলছে কমপ্লেন করছে রাজপথে থেকে কি করছে, দে আর অ্যাবসলিউটলি রাইট অ্যান্ড ইউ গাইজ আর রং। সাংবাদিকটা কিন্তু সংবিধানের চতুর্থ স্তম্ভ, একটু ভালো খারাপ বিবেচনা করে তারপর কাজ করেন, এটা এফডিসি না ভাই, এটা আমাদের সেন্ট্রাল অফিস, আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস। আপু আসলে এবার আসলে আপনারা কি মনে করছেন যে নায়িকাদের মধ্যে দেখা যাচ্ছে অহুবিশ্বাস, উর্মিলা সামন্তি, নিপুন আক্তার, রোকেয়া প্রাচী, সোহানা সাবাস, শ্যামলী, আপনি আছেন ডাক্তার জাকিয়া কামাল, এবং না অনেকেই আপনারা অভিনেত্রী এবং প্লাস আপনারা এই ফর্ম তুলেছেন যারা আছেন। আবার মনে করাই ডাক্তার জাকিয়া কামাল নিজেই বলছেন নায়িকার মধ্যে ঢুকাইছেন কেন জানি না, ডাক্তার জাকিয়া কামাল নায়িকা, মিস বাংলাদেশ চ্যাম্পিয়ন, পাপের নায়িকা, সব ওকে, বাট সর্বপ্রথম নূরজাহান বেগমের নাতনি, 2013-তে জাগ্রত জনতার কনভেইনার, জাগ্রত জনতার কনভেইনার ইমরান আমার ডাকে কাজ করছে গণজাগরণ করে, কারণ তখন আমি আমার অনশনে রাস্তা, আই কান্ট স্পিক দ্যাট টাইম, দ্যাট ইজ দ্য ইস্যু, আমার গলা এবং আমার হয়ে কাজ করছে তারা গণজাগরণ, বাট জাগ্রত জনতার কনভেইনার হিসেবে আমি এমনিতেই চিনে, নূরজাহান বেগমের নাতনি হিসেবে, আলিয়া আসগর কামালের মেয়ে হিসেবে, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী নায়িকা তো আমি 2000 সিনেমা রিলিজ হতে পারবে আমার 2023, তো হাউ কুড আপনি আমাকে নায়িকা, একটা অ্যাওয়ার্ড পাইলে কেউ নায়িকা হয়, ওই একবার নিউ কামার শ্রেষ্ঠ নায়িকা হইলে আমি নায়িকা হয়ে গেলাম, নায়িকা আমি অনেক পরে, কিন্তু তারপরেও এই যে ভ্যালেন্টাইনে আমার ফেরদৌসের সিনেমা সাইন করা আছে, কই আমরা তো শুটিং শুরু করি নাই, কারণ রাজপথে আমাদের দরকার। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন যে নায়িকা জায়গায় নায়িকা এবং রাজনীতি জায়গায় রাজনীতি, না রাজনীতি বলতে কি বোঝান আমি জানি না, রাজনীতির ভিতরে জননীতি, প্রেম নীতি, দেশ নীতি, অনেক নীতি আছে, ন্যায় নীতি, সব নীতির ভিতরে ঢুকান ভাই, রাজনীতি একটা কোনো নীতি নাই, রাজনীতি বলতে আগে রাজাদের নীতি বুঝাইতো, এখন সকল নীতির সম্মিলিত নীতি এটা। নায়িকাদের যদি মনে হয় নিজেদেরকে সফল কিছু, ওই 10টা প্রোটোকল শেখ হাসিনা যেটা দিছে, শিক্ষা, যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা, পারিবারিক মর্যাদা, অভিজ্ঞতা, সব মিলায় যদি নিজেদেরকে যোগ্য মনে করেন নায়িকা হলে কি আসেন, কিন্তু কোনো কিছুই নাই তাহলে আইসেন না, কারণ সিনিয়র নেতারা আপনাদের কাছে, আপনাদের মেকআপের সামনে সিনিয়র নেতারা একটু দুর্বল হয়ে যাচ্ছে,